আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয় সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে কিভাবে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস করতে হয় সেই প্রসেসটা দেখাবো। তো আমি দেখাবো, সেটা সাইট হচ্ছে ব্লক চেইন। তো ব্লক চেইনে আমি দেখাবো আপনাদের কিভাবে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস করতে হয়। তো এটা খোলার জন্য আপনার অবশ্যই একটা ভালো একটা জিমেল অ্যাড্রেস লাগবে। তো জিমেল অ্যাকাউন্টটা আপনার অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে, কারণ টু স্টেপ ভেরিফিকেশন না থাকলে আপনার জিমেল অ্যাকাউন্টটা যে কোনো সময় হ্যাক হতে পারে। তো এই জন্য আপনার জিমেলটা অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন। আর যদি টু স্টেপ ভেরিফিকেশন করতে না পারেন, তাহলে আমার চ্যানেলে আপনার জিমেলটা কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন করবেন সেই ভিডিওটা দেওয়া আছে, সেটা দেখে আপনার করে নিতে পারেন। তো প্রথমে আমি আমার ব্রাউজারে ব্লক চেইন ইনফো লিখে সার্চ দেবো। আপনারাও আপনাদের ব্রাউজারে ব্লক চেইন ইনফো লিখে সার্চ দেবেন। আর যে জিমেল দিয়ে আপনি ব্লক চেইন ওয়ালেট অ্যাড্রেস করবেন, সেই জিমেলটা অবশ্যই আপনারা যে ব্রাউজারে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা করবেন সেই ব্রাউজারে লগ ইন করে রাখবেন। তো আমি প্রথমে আমার জিমেলটা লগ ইন করে রাখছি। লগ ইন করা, আমারটা লগ ইন করা আছে। তো আমি এখন লিখছি ব্লক চেইন ডট ইনফো ডট ইনফো লিখে আমি সার্চ দিচ্ছি। তো ব্লক চেইন ডট ইনফো লিখে যখন আপনি সার্চ দিবেন, তখন আপনার সামনে এরকম একটা পেজ আসবে। তো এখানে আসার পর আপনারা দেখুন ব্লক চেইন ওয়ালেট চার্ট স্টার্ট মার্কেট এপিআই। তো এখানে আপনারা ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করলাম। দেখুন এখানে লেখা আছে লগ ইন নাও আর ক্রিয়েট ইউর ওয়ালেট। তারপর এখানে লেখা আছে দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার বিটকয়েন ওয়ালেট, 100 মিলিয়ন প্লাস ট্রানজ্যাকশন, অর্থাৎ 120 মিলিয়ন প্লাস ট্রানজ্যাকশন হয়েছে। তারপরে 12 মিলিয়ন ওয়ালেট, অর্থাৎ 12 মিলিয়নের বেশি ওয়ালেট করা হচ্ছে, এত সার্ভার কান্ট্রিজ, এত সার্ভ, অর্থাৎ 140টা কান্ট্রিতে এটা সার্ভ করে। তো এখানে আসার পর আপনারা ক্রিয়েট ইউর ওয়ালেট এখানে ক্লিক করবেন। তো আমি এটা ক্লিক করলাম। দেখুন এখানে প্রথমে ইমেলটা দিতে হবে, তারপর আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আই হ্যাভ রিড এটা ক্লিক করে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তো আমি আমার ইমেলটা এখানে লিখছি, এটা হচ্ছে আমার ইমেল। আমি এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন একটা পাসওয়ার্ড দিতে হবে, আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, আর পাসওয়ার্ডটা যেন একটু বড় হয় এরকম একটা পাসওয়ার্ড দিবেন। আর জিমেলটা অবশ্যই আপনারা টু স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে আপনার পাসওয়ার্ডটা লিখবেন। তো পাসওয়ার্ড লেখার জন্য আপনাদের যে লেটারগুলো ইউজ করবেন, এর মধ্যে ক্যাপিটাল লেটার, তারপর স্মল লেটার সবগুলো ইউজ করবেন। যেমন আমি একটা লিখছি যে কামাল খান, KKHAN। দেখুন এখানে দুইটা কেই এখানে ক্যাপিটাল লেটার ইউজ করছি। তারপর কিছু নিউমের কিছু সংখ্যা এখানে দিয়েছি, যেমন 6975। দেন কিছু আপনারা এখানে যে কোনো একটা সাইন দেবেন, যেমন ডলার সাইন, তারপর হ্যাশ, তারপর আপনার পার্সেন্ট সাইন আছে, তারপর স্টার সাইন আছে, তারপর অ্যাট দ্য রেট অফ, এগুলো সাইন যেগুলো আছে এগুলোর মধ্যে যে কোনো একটা সাইন ইউজ করবেন। আমি ডলার সাইনটা ইউজ করলাম। তো এটা হচ্ছে পাসওয়ার্ড। তো আপনারা আপনাদের যে ডকুমেন্টগুলো এখানে দিবেন, তো সব ডকুমেন্টগুলো এখানে সেভ করে রাখবেন। অবশ্যই আলাদা একটা নিউ ট্যাব বা আপনার কোনো ডায়েরিতে এটা লিখে রাখবেন, কারণ এটা আপনি যখনই ওয়ালেট অ্যাড্রেসটা লগ ইন করবেন তখনই আপনার এগুলো লাগবে। তো আমি আমার জিমেইলটা আর পাসওয়ার্ডটা এখন রেখে দিলাম, জিমেইল আর পাসওয়ার্ডটা রেখে দিলাম। আমি পাসওয়ার্ডটা এখন এখানে পেস্ট করে দিচ্ছি, এটা কপি করি, কপি করলাম, দেন এটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, স্ট্রং, দেখুন পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে স্ট্রং করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, কারণ স্ট্রং না দিলে এটা হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দুই জায়গায় আমি পাসওয়ার্ডটা
পেস্ট করে দিয়ে এখানে দেখুন আই হ্যাভ রিড এটা টিক চিহ্ন দিয়ে আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম। দেখুন ওয়ালেট অ্যাড্রেস উইথ আইডেন্টিফাই এত আপনার ওয়ালেট অ্যাড্রেসটা হয়ে গেছে। দেন এখন আপনারা দেখুন এটা লেখা আছে ওয়েলকাম থ্যাংক ইউ ফর জয়েন ওভার 7 মিলিয়ন ব্লক চেইন ওয়ালেট ইউজার। আপনারা এখানে গেট স্টার্ট ক্লিক করবেন। দেখুন এটা ওয়ালেট অ্যাড্রেস হয়ে গেল। আপনাদের জিমেইলটা তারপর আপনার জিমেইলটা চেক করে দেখবেন এখানে আপনার একটা জিমেইল আসবে সাথে সাথে। তো জিমেইলটা চেক করুন, আমি চেক করলাম দেখুন এটা হচ্ছে আপনার ওয়ালেট আইডি। আপনি যখন লগ ইন করবেন তখন আপনার এই আইডিটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি এটা কপি করে আমার নিউটেবে রেখে দিচ্ছি। নিউটেবস আপনার আমার নোটপ্যাডে রেখে দিলাম। এটা হচ্ছে লগ ইন আইডি, লগ ইন আইডি লিখে আমি এটা রেখে দিলাম। তারপর দেখুন এটা তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর আপনারা সিকিউরিটি সেন্টার এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। তো সিকিউরিটি সেন্টার এখানে ক্লিক করে দেখুন এখানে কিছু ভেরিফিকেশন করতে হবে, এগুলো আপনাকে করতে হবে। এই জন্য আপনার দেখুন প্রথম হচ্ছে ভেরিফাই মেইল, আপনি আপনার মেইলটা ভেরিফাই করবেন। এই জন্য আপনাকে মেইল ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। দেখুন এখানে লেখা আছে রিসেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ আপনার দেখুন একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে গেছে না, এখনো আসেনি। তো আমরা আবার রিসেন্ট করি, রিসেন্টে ক্লিক করলাম। এখন সেন্ড চলে গেছে, একটা ইমেল ভেরিফিকেশন একটা লিঙ্ক যাবে আপনার ইমেইলে। এখানে রিসেন্টে ক্লিক করলে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনার মেইলটা ভেরিফিকেশন হয়ে যাবে। দেন পরেগুলা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। এখন আমার মেইল চলে আসছে, তো আমি এটা এখন ভেরিফিকেশন করি। দেখুন ওয়েলকাম টু ইয়োর ওয়ালেট, থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং এ ব্লক চেন ওয়ালেট, ভেরিফাই ইয়োর ইমেল বিলো টু কমপ্লিট ইয়োর সেট আপ। আমি এখানে ইয়েস এ ক্লিক করবো, ইয়েস দিস ইজ মাই ইমেল এখানে ক্লিক করলাম। হ্যাঁ ইমেল ভেরিফিকেশন কোড ইনকারেক্ট, সরি এটা ইনকারেক্ট দেখাচ্ছে, একবার ট্রাই করি। তো আমার এখানে সার্ভারের প্রবলেমের জন্য এটা সমস্যা দেখাচ্ছে। তো আপনারা আমি যে প্রসেসটা দেখালাম, তো আপনারা এখানে দেখবেন রিসেন্ট ইমেল ভেরিফিকেশন এখানে ক্লিক করলে আপনার ইমেইলে একটা মেসেজ চলে যাবে। তো সেই মেসেজে আসার পর দেখুন এইরকম একটা মেসেজ আসবে। তো এখানে আপনার দিস ইজ মাই ইমেল এটাতে ক্লিক করলে আপনার মেসেজটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করলে এখানে আপনার লেখা আসবে ইমেল ইমেল ভেরিফিকেশন কোড কারেক্ট, এটা লেখা আসবে। তো লেখা আসলে আপনার এই বক্সটা পুরোটা অন্যরকম কালার হয়ে যাবে। তো এটা আপনার করে নেবেন, আমার সার্ভার প্রবলেমের জন্য এটা হচ্ছে না। তো আমি পরের স্টেপটা আপনাদের দেখাচ্ছি। দেখুন ব্যাক আপ রিকভারি ফেজ, এটা আমি ক্লিক করলাম, ব্যাক আপে ক্লিক করবো। এখন দেখুন নেক্সট স্টেপ আমরা ক্লিক করবো, প্রিন্ট না, আমরা নেক্সট স্টেপে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন প্রথমটা লেখা আছে মেনু, তারপর টিকেট, তারপর নোট টেবিল, নোট টেবিল, তারপর আছে টাইগার। দেন আমরা নেক্সট ফোর ওয়ার্ড এটাতে ক্লিক করব, তারপর আমরা আবার নেক্সট ফোর ওয়ার্ডে ক্লিক করব। এখন ফাইনাল স্টেপ দেখুন এখানে লিখতে বলছে কি সেভেন্থ ওয়ার্ড, ইলেভেন্থ ওয়ার্ড, টেন্থ ওয়ার্ড, নাইন্থ ওয়ার্ড। সেভেন ওয়ার্ডে আমাদের কী লেখা ছিল আমরা একটু ব্যাগে আসি। দেখুন সেভেন ওয়ার্ডে ছিল পিআইপিই, তো এটা আমরা এখন লিখে দিচ্ছি পিআইপিই। দেন ইলেভেন ওয়ার্ড, ইলেভেন ওয়ার্ডে ছিল কি এইচইএলএমইটি হেলমেট, এটা লিখব এইচইএলএমইটি হেলমেট। দেন টেন, টেনে কি ছিল যে এস কে ইউ ডবল এল, এস কে ইউ ডবল এল। তারপর নাইন, নাইনে আছে আনফোর্ড, ইউএন এফ ও আর ডি।
তারপর ফিনিশ আনফোর্ড এটা ভুল ধরেছে ওরা দেখুন এটা কি হচ্ছে UNFOLD FOLD হবে আমার এটা ভুল হয়েছিল দেন আমরা ফাইনাল ফিনিশে ক্লিক করলাম দেখুন ইওর ইউ হ্যাভ ব্যাকআপ আপ ইওর রিকভারি ফেজ এটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন এরকম কালার হয়ে গেল তো মেইল ভেরিফিকেশন করার পরও আপনার মেইলের এই বক্স রাউন্ডটা যা আছে এটার কালারও এরকম হয়ে যাবে তারপর আপনারা ক্রিয়েট পাসওয়ার্ড হিন্ট অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা যদি হিন্ট করে রাখতে চান তাহলে এটা করে নেবেন দেন আমি সব লিঙ্ক মোবাইল নাম্বার তো এটা আপনার করার জন্য আপনার ফোন নাম্বারটা এখানে দিতে হবে দেখুন আমি ক্লিক করলাম এখানে আপনারা আপনার ফোন নাম্বারটা লিখবেন এখানে প্লাস 880 দেয়া আছে আপনারা 1 থেকে শুরু করে ফোন নাম্বারটা লিখে আপনারা সেভে ক্লিক করলে আপনার ফোনে একটা মেসেজ যাবে তো মেসেজে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসায় আপনারা কনফার্ম করলে এটা মোবাইল লিংক ভেরিফিকেশনটা হয়ে যাবে দেন এনাবল টু স্টেপ এটাতে আমরা ক্লিক করে দেখছি এনাবলে ক্লিক করলাম দেখুন এনাবলে ক্লিক করার পর এটাতে এই বক্সটা আসলে এই গোল বক্সটা পূরণ হয়ে আছে অন্য কালারে আমরা পরেরটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলাম দেন আমরা ক্লোজ করব দেখুন ইউজ ইওর মোবাইল ফোন নাম্বার আমরা এখানে ক্লিক করব দেখুন এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বারটা দিয়ে আপনারা সেভ করলে এই ভেরিফিকেশনটাও হয়ে যাবে দেন আমরা এখন নিচে দেখুন ব্লক কোড রিকোয়ার্ডস আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে দেখুন ব্লগে ক্লিক করতে হবে এখন ব্লগে ক্লিক করলাম এটা শুধু ব্লগে ক্লিক করলে এটা হয়ে যাবে এটাও শেষ দেখুন আমরা প্রায় সবগুলো ভেরিফিকেশন আপনাদের দেখিয়েছি তো আপনারা যখন এই ভেরিফিকেশন করবেন তখন দেখুন সিকিউরিটি সেন্টার এই বক্সটা এই লাল কালার দিয়ে একটু একটু করে পূরণ হবে এটা প্রায় যখন এই সব ভেরিফিকেশনগুলো শেষ করবেন ইমেল তারপর ফ্রেস ব্লক দেন আপনার লিঙ্ক মোবাইল এনাবল টু স্টেপ তারপর আপনার টোর ব্লক এগুলো সবগুলো করার পর আপনার এটা 80-90% পূরণ হয়ে যাবে তো 80-90% পূরণ হলে আর কোনো প্রবলেম থাকে না তো এগুলো ভেরিফিকেশন করলে আপনার মোটামুটি এনাফ আপনারা যদি ক্রিয়েট পাসওয়ার্ড চেঞ্জ এটা যদি ভেরিফিকেশন না করেন তাহলে প্রবলেম নেই অবশ্যই আপনারা মেইল ভেরিফিকেশনটা করে রাখবেন মেইল আর ফোন এই দুইটা ভেরিফিকেশন না করলে আপনার ব্লকচেইন ওয়ালেটের অ্যাকাউন্টটা যে কোনো সময় হ্যাক হতে পারে তো আপনারা যখন মেইল ভেরিফিকেশন আর ফোন ভেরিফিকেশন করে রাখবেন তখন আপনি যখনই আপনার ব্লকচেইন ওয়ালেটে লগ ইন করবেন তখনই আপনার ফোনে একটা মেসেজ আসবে তো মেসেজ আসার পর আপনার যে কোডটা আছে কোডটা আসবে সেই কোডটা আপনি যখন এখানে লিখবেন তারপর লগ ইন দেওয়ার কোড লেখার পর যখন আপনি লগ ইন দিবেন তখন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা লগ ইন হবে কিন্তু এর আগে কখনো লগ ইন হবে না তো এই জন্য আপনার ফোন ভেরিফিকেশন আর মেইল ভেরিফিকেশনটা অবশ্যই অবশ্যই দরকার আর মেইল ভেরিফিকেশন করে রাখলে আপনার যখনই এটাতে আপনি লগ ইন করবেন তখন আপনি আপনার মেইলে একটা মেসেজ যাবে সেই মেসেজ আপনার ক্লিক করলে আপনার ব্লকচেইনটা লগ ইন হবে দেন অন্যথায় আপনার লগ ইন হবে না তো অবশ্যই আপনারা মেইল ভেরিফিকেশন আর মোবাইল ভেরিফিকেশনটা করে রাখবেন কারণ এটা খুবই দরকার আর যদি কোনোভাবে এটা মিস হয়ে যায় তাহলে আপনার হ্যাকাররা অতি সহজে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা হ্যাক করতে পারবে তো এটা হচ্ছে ভেরিফিকেশন করার প্রসেস তো এখন আপনার ওয়ালেট যে অ্যাড্রেস অর্থাৎ আপনি এখানে দেখুন কি পেয়েছি লগ ইন আইডি পেয়েছি কিন্তু আমার অ্যাকাউন্ট যে আইডিটা আছে সেটা এখনও পাইনি সেটা পাওয়ার জন্য আপনাকে রিসিপ্ট সেন্ট রিসিপ্টে ক্লিক করতে হবে দেখুন রিসিপ্টে ক্লিক করার পর এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বার এটা কপি করলাম কপি করে আমি এখন এখানে পেস্ট করে রাখলাম এটা হচ্ছে আমার কি অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট অ্যাড্রেস আমি এটা লিখে রাখি অ্যাকাউন্ট অ্যাড্রেস এটা তো আপনি যখন কোনো পিটিসি সাইট বা যে কোনো সাইটে কাজ করবেন আর তখন আপনার এই অ্যাড্রেসটা প্রয়োজন হবে আপনি তখন এই অ্যাড্রেসটা কপি করে সেখানে বসিয়ে দিবেন দেন তখন আপনি যখন বসিয়ে দেওয়ার পর আপনার যখন আপনি ডলার ট্রান্সফার করবেন তখন এই অ্যাড্রেসে আপনার এই অ্যাকাউন্টে ডলারটা এসে যাবে ডলারটা এই অ্যাড্রেসটা এসে যাবে এই অ্যাকাউন্টে এসে যাবে আর এই অ্যাড্রেসটা চেঞ্জ হয় অতি তাড়াতাড়ি চেঞ্জ হয় তো আপনি যখনই কোনো ট্রানজ্যাকশন করবেন যখনই কোনো ডলার ট্রান্সফার করবেন তখনই আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে সো ঘাবড়াবার কোনো কিছুই না আপনারা যখনই রিসিপ্টে ক্লিক করবেন তখনই আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন তো এভাবে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন আর
আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে থাকবে, আর লগইন অ্যাড্রেসটা আপনার ইমেইলে চলে যাবে, ইমেইল মেসেজে চলে যাবে। এটা হচ্ছে আপনার লগইন অ্যাড্রেস, এটা থাকবে আপনার ইমেইলে। আর আপনার ওয়ালেট যে মেইন অ্যাড্রেসটা আছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বারের যে অ্যাড্রেসটা, সেটা থাকবে রিসিভে। তো এভাবে আপনারা অ্যাকাউন্ট খুললে, আর আপনার যদি মেইল ভেরিফিকেশন তারপর ফোন নাম্বার ভেরিফিকেশন করে রাখেন, তাহলে কোনোভাবে আপনার অ্যাকাউন্টে হ্যাক করা পসিবল না। তো ইনশাল্লাহ সবাই এভাবেই অ্যাকাউন্ট খুলবেন, দেন আপনাদের অ্যাকাউন্ট এভাবে খুলে আপনারা কাজ করুন। আমি মনে করি কোনো সমস্যা নেই, আমি এভাবে আপনার অ্যাকাউন্ট খুলে অনেক দিন হলো কাজ করতেছি, আমার কোনো প্রবলেম হয়নি, ইনশাল্লাহ আপনাদেরও প্রবলেম হবে না। তো আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি এই ভিডিওতে আপনাদের কোনো বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।